নমস্কার বন্ধুরা এইটো আপডেট চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার চাকরি তো জলপাইগুড়িতে স্বাস্থ্য সমিতিতে যে নিয়োগ হচ্ছে সেটা সম্বন্ধে আজকে আমরা আলোচনা করবো পদ নিয়োগ কারের জন্য আবেদন করতে পারবেন কবে থেকে দরখাস্ত থেকে শুরু হচ্ছে সমস্ত কিছু আলোচনা করবো আজকের ভিডিওতে তো বন্ধুরা তার আগে একটা কথা আপনার সামনে ছোট্ট একটা অনুরোধ যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে দিন এবং তারপর একটা বেল নটন আসবে সেটা তো ক্লিক করে দিন এতে কী হবে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে তো চলে চলে যাচ্ছি পশ্চিমবঙ্গের সরকারের একটা গুরুত্বপূর্ণ চাকরির খবরে তো এখানে দেখুন জলপাইগুড়ি স্বাস্থ্য সমিতিতে শূন্য পদ তো কত পদে নিয়োগ হচ্ছে এবং কী কী পদে নিয়োগ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন সমস্ত কিছু দেখে নিই নিয়োগকারী সংস্থা হচ্ছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি জলপাইগুড়ি পদের নাম হচ্ছে ল্যাব টেকনিশিয়ান মেল কাউন্সিলার অ্যান্ড ফিজিওথেরাপিস্ট অ্যান্ড রিহাবিলিটেশান ওয়ার্কার শূন্য পদ রয়েছে সাতটি এবং বেতন হচ্ছে তেরো হাজার টাকা এটা একটা পশ্চিমবঙ্গ চাকরি অর্থাৎ জলপাইগুড়ি জেলার চাকরি আপনারা অফলাইন মোডে আবেদন করতে পারবেন আবেদনের ফি হচ্ছে জেনারেল অফিসি একশো টাকা এ সি এস টি পঞ্চাশ টাকা তো আপনারা ড্রেম অ্যান্ড ড্রাফট ড্রাউন ইন ফেভার অফ সি এম অ্যান্ড সেক্রেটারি ডিএইচ এফডাব্লিউ সমিতি জলপাইগুড়ি এই ফেভারে আপনারা পেমেন্ট করতে পারেন নিয়োগের সিলেকশন উইল বি বেস্ট অন অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান তো প্রথম হবে একাডেমিক কোয়ালিফিকেশান তারপর হচ্ছে রিটেন টেস্ট তারপর প্র্যাকটিক্যাল টেস্ট হবে কম্পিউটার টেস্ট অ্যান্ড ইন্টারভিউ তো এই পদ্ধতির মাধ্যমে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে এছাড়া আছে শিক্ষাগত যোগ্যতা আপনাদের উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং আপনার বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তো আবেদন শুরু হচ্ছে দোসরা জানুয়ারি দু হাজার উনিশ থেকে এবং এটা চলবে পঁচিশে জানুয়ারি দু হাজার উনিশ পর্যন্ত তো বন্ধুরা যদি আপনারা এর জন্য আবেদন করতে পারেন বা যদি আপনারা এর জন্য আবেদন করতে চান তো আমি আমার ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন তো এই ছিল সরি আর একটা কথা বলে গেছে আপনাদের আপনারা আবেদন করবেন কীভাবে আপনারা রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্টে আবেদন করতে পারেন প্রিন্ট আউট অফ অনলাইন অ্যাপ্লিকেশন পাঠানোর ঠিকানা হচ্ছে দ্য সি এম ও এইচ অ্যান্ড সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ডিএইচএ ডাব্লিউএস কমা জলপাইগুড়ি সি এম ওএফ অফিস ফার্স্ট ফ্লোর ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং হসপিটাল পাড়া জলপাইগুড়ি সেভেন থ্রি ফাইভ ওয়ান জিরো ওয়ান তো এইটাতে আপনারা পাঠিয়ে দেবেন আপনাদের আবেদনপত্র তো আমি আমার ডিসক্রিপশান বক্সে ঠিকানাটা দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তো বন্ধুরা এই সংস্কৃতি চাকরির খবর আজকেও দেখে ধন্যবাদ